31st নাইট অবশ্যই আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে করে কোনো রকমের উশৃঙ্খলতা মানে না হয়। এবং আমরা আপনারা জেনেছেন এটা নিয়ে আমরা একটা মিটিং করেছি, প্রতি বছরের মতোই আমরা কিছু বিধিনিষেধ দিয়েছি, আর কোনো থ্রেড নেই। আমাদের বাংলাদেশ এসে আগের মতন নরাজক পরিস্থিতি দেশ এটা নয়, এখন অনেক আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে আপনাদের সহযোগিতায়। আপনারা সহযোগিতা করছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় যেই সমস্ত প্রতিবন্ধকতা আসে সেগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা ব্যবস্থা নিচ্ছি। 31st নাইটেও আমরা সেই আগের মতন হুলস্থুল করে রাস্তাঘাট বন্ধ করে একে অপরের একটা অন্য ধরনের পরিস্থিতি সেইগুলো আমরা যাতে না ঘটে শান্তিপূর্ণভাবে যেন যে যার মনের আনন্দ প্রকাশ করতে পারে সেইটুকু করবে, বাড়াবাড়ি যাতে না করে সেইগুলোর জন্য আমরা আগের থেকে ব্যবস্থা নিয়েছি। আমি আশা করি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো গোয়েন্দা তথ্যও নেই, আমরা আশা করি সুন্দরভাবেই 31st নাইট এবং আগামী বছরটিও মানে আমরা আহ্বান করতে পারবো। আগামী বছরের দিকে আমরা তাকিয়ে রইলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আর একটা জিনিস, আমাদের গোয়েন্দারা কিন্তু এখন অনেক কাজ করছে, আপনারা সেগুলো টের পাচ্ছেন। গোয়েন্দাদের যত ধরনের প্রশিক্ষণ আরও এগিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি, গোয়েন্দারা সবসময় তৎপর রয়েছে। আপনারা তো আসেনি, কিছু হলে তো আপনারাই আমাদের, এই যে মধুদাকে বললাম না, মধুদাক মানে রাত 12টা হলে আমাকে ফোন করে জানিয়ে দেয় যে আমি আসি, এই খবর পাইছি। তো আমি একজনের নাম বললাম, সবাই বলেন সবার নাম আমি আর বললাম না, মধুদা পাশে বসা আছে দেখে মধুদার নাম বললাম। আপনাদের কাঙ্ক্ষিত আরেকজন এসে গিয়েছেন, তা আমি